Hello guys and welcome back to another gameplay of Arena of Valor. So I hope as game abar khelte chulechi Arena of Valor and ekhane ar ki beshi kichu korar nai nijer khamba destroy hote dio na onnoder khamba destroy korba etai ar ki amader main concept. তো যাই হোক এটা আমাদের নতুন ক্যারেক্টার যেটা আমি কিছুদিন আগে পাইছি এন্ড এই ক্যারেক্টারটার বিল্ড দেখে নাও আমি কি নিতেছি আর কি সাজেস্টেড বিল্ডগুলোতেই আর কি একটা নিয়ে নিব কারণ এই বিল্ডগুলো মনে করো আমাগো ক্যারেক্টারের শক্তি বাড়ায় আর এক একটা বিল্ড এক একটা রহমের তো যাই হোক এই ক্যারেক্টারটা বেশি দিন ধরে আমি খেলি নাই তাই এই সম্পর্কে আর কি বেশি কিছু জানি না যে এই ক্যারেক্টারটা কিরকম হবে বা কি কি হেরাবিলিটি এটার অ্যানিমেশনটাও আমার ডাউনলোড করে নাই নইলে দেখতে আর কি অনেক করা আছে তো চলিয়ে আসলাম আমরা আমাদের যুদ্ধের ময়দানে অ্যান্ড আমার হাতে আছে একটা বড় সরু সাপাটি অ্যান্ড জানি না কেন এই ছাগল আমার পিছা পিছা করতেছে বাট ফার্স্টে আমার পিছে না থাকাটাই আমি বেশি শ্রেয় মনে করি যখন এনিমির কাছে যাই তখন যে এইসব ফ্রেন্ডগুলো কোথায় চলে যায় আল্লাহ মাবুদ জানে তো এখানে এখন পর্যন্ত কোনো ফিন্দি ফিন্দি বাচ্চা স্পন হয়ে গেছে একটা হ্যাঁ এটাকে যে মারবো আমি বুঝতেছি না কেন মারবো মানে বলতেছি না কারণ আর কি আমি যদি এটাকে মারি তাহলে আমার ভিজে যে টিমমেটটা আছে ও শালা আমার থেকে কিনে নিয়ে নেবে কারণ আমার অ্যাটাক অনেক স্লো যদিও আমার কাছে ড্যামেজ বেশি বাট কি যে বলবো এই দেখো সেরাটা মারতে আসে মারো তুমি মারো সমস্যা নাই আমি একটু অন্য জায়গা দিয়ে আবহাওয়াটা ঘুরে আসি অ্যান্ড আমাদের সামনে বেশির উপরে এনিমিরা অ্যাটাক করতেছে অ্যান্ড এই ফিন্দি ফিন্দি বাচ্চাগুলো আমাদের খাম্বা ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে কিন্তু তা তো অত সহজে হতে দেব না তো আমাদের সেকেন্ড অ্যাবিলিটি শিল্ড যেটা আছে সেটাকে আমরা পাই গেছি অ্যান্ড জানি না এটা দিয়ে কী হয় সব কিছু ট্রাই করে দেখবো আস্তে আস্তে তো যাই হোক এখানে একটা ছোট্ট একটা ড্রাগন যেটা আছে সেটাকে আর কি আমাদের মারার চেষ্টা করতেছে আমি শেষের দিকে একটা বাড়ি দিয়ে কিল দেওয়ার চেষ্টা করবো বাট এক কপালে মনে হয় জোটে নাই যাই হোক বাদ দাও তো এখানে আর কি আমাদের যে ফিন্দি ফিন্দি বাচ্চাগুলো আছে এদেরকেও আমাদের মারতে হবে কারণ এরা মনে করে আমাদের টাওয়ারে যা জমা হলে তখন একটা বড় ধরনের বিপদ তো আমাদের সামনে একটা ছাগলকে দেখতে পাচ্ছি যে আর কি পাগলের মতো চোরকির মতো ঘুরতে আসি আমি যে কী যে করবো কোনো দিশা পাইতে আসি না কারণ সেটা আর কভারে আছে এখানে দেখো আমাদের সাহায্য কর অ্যান্ড আমার নেট গিলিস খাইছে চমৎকার ব্যাপার পাবজি বলো ফ্রি ফায়ার বলো এর থেকে মারাত্মক অ্যাবিলিটি আর কারো হতে পারে না যে তোমার নেট গিলিস হয়ে যাবে বুঝেছো তো যাই হোক বাসের ঠেঙ্গাটা নিয়ে আবার চলে আসলাম অ্যান্ড সামনে আমাদের শত্রুপক্ষ এনিমি চমৎকারভাবে মাইট দেওয়ার চেষ্টা করতেছি চমৎকার অ্যাটাক অ্যান্ড আমার এবিলিটিও মারি দিয়েছি অ্যান্ড শালা তারাও আর কি তাদের এবিলিটি মারি দিছে তো যাই হোক তার কাছে একটা সাপোর্টার আছে যার কারণে আর কি আমার অবস্থা খুবই টাইট হয়ে গেছে আমাদের থার্ড আর কি যে অ্যাবিলিটিটা সেটা আর কি আমরা আনলক করে ফেলেছি এখন অ্যান্ড দেখা যাক আর কি আমরা এখন সামনের মানুষদেরকে মারতে পারি কি না বাট তার আগে না আমি পিন্দি পিন্দি বাচ্চাগুলোকে আর কি মারে নিব যত সম্ভব কারণ এগুলোকে মারলে আমাদের লেভেল বাড়বে অ্যান্ড লেভেল বাড়লে গেস ওয়াট আমাদের অ্যাডভান্টেজও বাড়বে তো এইটা সমুদ্রের একটা জিনিস হতে পারে তো সবার আগে তুই ফিন্দি ফিন্দি বাচ্চাকে উপর একটু অত্যাচার করে নিলি আমি খারাপ তো এদিকে একজন লেভেল ফাইভের আছে তো আমিও লেভেল ফাইভের তাহলে তার উপরে ইচ্ছা মতো খেলানোর চেষ্টা করতেছি যথাসাধ্য চেষ্টা অ্যান্ড আমার সামনে আরও একটা ছাগল এসে পড়েছে এক্সিকিউট মারি দিছি অ্যান্ড গেস ওয়াট এইটা ডেট হয়ে গেছে অ্যান্ড আমার এখানে মনে করে এটা মনে হয় সাপোর্টার অ্যান্ড সেটা আর কি মনে করে আমাকে মারার চেষ্টা করতেছে বাট আমি তাকে ইচ্ছা মতো ভুইন্দা দিয়েছি আর কি ভুইন্দা দিব যাই হোক ডাবল কিল হয়ে গেছে এখানে ভালোই হয়েছি তো এদিকে আমার এসপি বাড়ানোর মতো কোনো উপায় নেই তাই আমি ভাবলাম কেননা রিকোয়েল করে ফেলি কারণ আমরা যদি রিকোয়েল করি তাহলে আমাকে মাগনা মাগনা অনেকটা এসপি হান্দাই দেয় অ্যান্ড সেটা খুবই চমৎকার ব্যাপার যেমন কি দেখতে পারতেছো এখন তো সামনে আরও একটা এনিমি আছে তাকে মারবো আমার এবিলিটি মারার পর একটা ড্যামেজ অ্যান্ড শালা সব কিল চুরি আমার নাইস ভেরি নাইস কিছু করার নাই কিলটা চুরি হয়েছে বাট বাদ দাও কিন্তু আমাদের ফ্রেন্ডরাই তো নিচ্ছে সেটা বড় কথা নাই এখন আমি খেলবো শুধু জিতার জন্য কিল ঢোকাতে চাই না বিকজ এটা যদি আমার নতুন ক্যারেক্টার অ্যান্ড এটার উপরে আমার তেমন একটা হাত আসে নেই তবে আমি আর্থর দিয়ে না অনেক ভালোভাবে খেলতে পারি তো তোমরা যদি এরিনো ভ্যালোর খেলে থাকো তাহলে তোমরা জানো যে কোন কোন ক্যারেক্টার দিয়ে তোমাদের খুব ভালো খেলা হয় অ্যান্ড ফার্স্টে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দাও কারণ আরও অনেক ধরনের গেম প্লে আছে যেগুলো আর কি আমি খেলি অ্যান্ড আরও অনেক ধরনের গেম আছে যেটা আর কি আমি খেলি কী বললাম মারলি আমি নিজেও জানি না কী করছি হোয়াট এভার সাবস্ক্রাইব করে যাও অ্যান্ড লাইক করে যাও অ্যান্ড কী বলবো ভিডিওটাকে শেয়ার করে দাও যদি মন চাই অ্যান্ড ভালো লাগে আর কি এনিওয়ে সামনে আরেকটা এনিমিকে দেখলাম না আন্দাগুন্দি কী করছে আমি নিজেও জানি না কথা তালে তালে বাট আমি এখন ব্যাকই নিব কারণ ওর সাথে একটা সাপোর্টার আছে অ্যান্ড গেস ওয়াট যদি সাথে একটা সাপোর্টার থাকে তাহলে কখনো ফাইট নেওয়া উচিত না পাছা লুঙ্গি কাছাইয়ে সামনের দিকে দৌড় দাও আরে শালা কথা তালে তালে আমি কী করতেছি আমি নিজেও জানি না এখানে চমৎকারভাবে মাইট দেওয়ার চেষ্টা অ্যান্ড গেস ওয়াট এই কিলটা আমার চুরি যাবে এই নাইস ভেরি গুড আমার কিল সব খাইয়ে তোমরা বসে থাকো আর আমি তো ফতুরের মতো এখানে বসে বসে নিজের দাও সাপাটি হাতে যাই আছে ওটা আর কি সারাতে থাকবো কিছু করার নেই কপালে এটাই আছে তো যাই হোক এখন আমাদের এখানে মনে করো আন্দাগুন্দি মাই দিতেছি আমি নিজের জন্য কি করতেছি গেছে
শালা টিমমেটদের সবাই কোথায় উধাও হয়ে গেল। এক সেকেন্ড কথা হলো গিয়ে আমি ভুলে এবিলিটি মেরে দিয়েছি, যার কারণে মনে করো ডাইরেক্ট একেবারে এনিমির খাম্বার সামনে যায় পড়ছি। অ্যান্ড বেচারা এখানে সুন্দর নারীটাকে এখানে ডিস্ট্রয় করে দিল। তারা সাইজন এক জায়গা দিয়ে আসতেছে, বাপরে বাপ, এটা তো ভয়ানক জিনিস ব্যাপার আর কি। যে সাইজন মনে করে আমাদের টাওয়ার এখানে একবার যদি ঢুকে পড়ে মনে করো, তাহলে এক টাইমের মধ্যে পুরো টাওয়ার ডিস্ট্রয় আর কি, কি যে কমু। তো গাইজ এখানে আমরা মনে করি আইসা পড়ছি, অ্যান্ড আমাদের সব টিমমেট আছে, অ্যান্ড আমি ইচ্ছা মতো ড্যামেজ মারতেছি, আর আমার টিমমেটরা মনে করে সকাত সকাত করে সবগুলো কিল নিয়ে নিতেছে। কি যে করবো আমি নিজেও জানি না, কিছু করার নেই এখানে সজাগতা আর কি। জিতার জন্য খেলতেছি, তাই আমাদের একটু স্ট্র্যাটেজি বাজায় খেলতে হবে, কিল আর আশায় থাকলে হবে না নাকি। অ্যান্ড এদিকে মাতারিটা কেন গোল গোল সর্কির মতো ঘুরতেছে, হাও এবার এখানে এদিকে আমাদের ভিন্দি ভিন্দি বাচ্চাদের জন্য অপেক্ষা করতে হবে, যাতে তারা আর কি টাওয়ারের ভিতর ঢুকে অ্যান্ড আমরা যেন টাওয়ারটাকে ডিস্ট্রয় করতে পারি। তো এখন এদিকে মনে করো কয়েকটা ঢুকে গেছে, বাট ভিতরে একটা ক্যানন আছে যেটা আমাদের একটা টিমের ডিস্ট্রয় দিয়ে করে গেছে আর কি। তো এখন আমি টাওয়ারটাকে ডিস্ট্রয় করার চেষ্টা করবো, অ্যান্ড সকাইতে ফকাইতে বকাতে লকাতে টকাতে পকাতে হয়ে গেছে, নাইস। তো এই টাওয়ারটি ডিস্ট্রয় হওয়ার পর এখানে চালা কিলটা দিতে দিল না দাদা গো, এ তো কোনো কথা হলো না ভাই, কি কম। এদিকে একটা কিলো আমি ঢোকাতে পারছি না, সবাইকে মনে করো কুকুর ড্যামেজ দিয়ে খাদায় দিতেছি, বাট মানে আর কি কিলটা নিতে পারতেছি না, কি যে করবো, মানে জীবনটা পুরো তেজ পাতা বুঝছো। এই যে দেখো ড্যামেজটা দিছি, সালাই মারবে দৌড়। অ্যান্ড গেস হোয়াট, আমার টিমমেটের সব এখানে কি হইতেছে এখানে আর কি, সোজা কথা এখানে তুমুলভাবে যুদ্ধ চলতেছে এক কিছু করতে পারো, কারণ এরিয়া ভ্যালরের মধ্যে বা লিগ অফ লেজেন্ড সবগুলো গেমের মধ্যে আর কি এরকম সিস্টেম। শেষের দিকে এসে মনে করো সব কিছু কেরাবেরা হইতে যায়, যে যারে পায়ে হেরে আর কি ধরে খেলায়। তো এদিকে আর কি আমি যে মেন টাওয়ারটা আছে কোর্ট, এটাকে এখন আমরা ডিস্ট্রয় করার চেষ্টা করবো, আই হোপ যেন ডিস্ট্রয় হয়ে যায়। অ্যান্ড গাইজ ওখানে আমাদের টিমমেটরা চমৎকারভাবে মারামারি শুরু করছে, অ্যান্ড টাওয়ার আমাকে টার্গেট করা শুরু করে দিচ্ছে, আমি শেষ। ও শালা মেন টাওয়ারের ড্যামেজ অনেক, এ জানি তো এই ছাগল আমাকে সারবে না, মরাকে কেউ সারে, যাতে মানুষকে সারে না মরাটাকে আর কি সারবে, এইটা কোনো কথা। যাই হোক টাওয়ার তো এখানে ডিস্ট্রয়, এন নাইস, ভেরি নাইস, এক্সিলেন্ট ওয়ার্ক, ভেরি ডেঞ্জারাস, এক্সিলেন্ট। এখানে আমাদের হয়ে গেছে টাওয়ার ডিস্ট্রয় অ্যান্ড আমরা হয়ে গেছি ভিক্টরি। তো এই ছিল আমাদের ভ্যালোরের গেম প্লে। তো ভালো লাগলে অফকোর্স লাইক সাবস্ক্রাইব অ্যান্ড করে দিবে, ঠিক আছে। তো আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো চেক আউট করে আসতে পারো, অ্যান্ড মোটামুটি ভালোই আছি, দেখে আসতে পারো। তো বিদায় পৃথিবী।